ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের টার্গেটেড অডিয়েন্স টার্গেটেড ফ্রেন্ডস যারা তাদেরকে কিভাবে ফেসবুকে অ্যাড করবে চলুন আমি আমার ফেসবুককে ওপেন করলাম তো আমি আমার ফেসবুককে ওপেন করলাম আপনারা যারা এখনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখে একটি আন্তর্জাতিক মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে অডিয়েন্স আর টার্গেটেড অডিয়েন্স এগুলো কীভাবে অ্যাড করবেন কীভাবে টার্গেটেড ফ্রেন্ডস অ্যাড করবেন তো সেই জন্য আমাদেরকে আগেই আমাদের এই অ্যাকাউন্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে রিলেটেড ওই রিলেটেড কিছু ফোকাস কিওয়ার্ড আপনারা কালেকশন করে রাখবেন যেমন আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে আপনার হেলথ রিলেটেড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোগো এবং কাভার ফটো দেখেই আপনারা বুঝতে পারছেন আমার অ্যাকাউন্টটি হেলথ রিলেটেড তো হেলথ রিলেটেড এখানে আমি যখন কোনো অ্যাড দিব আমার ফেসবুকে তখন এই হেলথ রিলেটেড লোকজন পাবলিক অডিয়েন্স যারা তারা যাতে আমার অ্যাডগুলো দেখতে পায় সেই জন্য আমি ওই ধরনের অডিয়েন্সগুলো আমি এখানে আমার ফেসবুকে অ্যাড করব তো সেই জন্য আমাকে এই যে আপনারা সার্চ বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এখানে এসে আপনারা আগে থেকে যে ফোকাস কিওয়ার্ডগুলো কালেকশন করে রাখবেন ওইগুলো এখানে সার্চ করবেন সার্চ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই অ্যাকাউন্টটি যেহেতু হেলথ রিলেটেড আমি হেলথ রিলেটেড কিছু ফোকাস কিওয়ার্ড দিয়ে আমি আমার টার্গেটেড যে কাস্টমারগুলো ওইগুলো আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদের যেমন হেলথ এরপর আমি সার্চ করব সার্চে দেওয়ার পর দেখুন আপনার এখানে অল যত হেলথ রিলেটেড যতগুলো পেজ আছে পিপলস আছে ফটোস ভিডিও সেগুলো সবগুলো অল সবগুলো চলে আসছে আমার সামনে তো এখান থেকে আপনারা বিশেষ করে এই যে পেজ এবং গ্রুপ যেগুলো যে দুটি অপশন আছে ওই দুটি অপশনে আসবে তো আমি এখানে পেজে আসলাম আসার পর আপনারা এখানে যে আমি হেলথ দিয়ে যে চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পর আমার সামনে সবগুলো হেলথ রিলেটেড যতগুলো পেজ আছে সবগুলো ওপেন হয়ে গেছে তো হেলথ রিলেটেড যে পেজগুলো আছে ওই পেজের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে ওরাও হেলথ রিলেটেড ওরা হেলথ সম্পর্কে কিছু জানতে চায় তো ওইখানে যে ফ্রেন্ডগুলো আছে আমরা ইচ্ছা করলে ওই ফ্রেন্ডগুলো এখানে অ্যাড করতে পারি সব থেকে ভালো হয় আমাদের পেজের সাথে অ্যাড হওয়া হেলথ রিলেটেড যে পেজ আছে ওই পেজের সাথে যখন আপনি অ্যাড হবেন পেজটি যখন আপনাকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পর আপনি যখন কোনো অ্যাড দিবেন ফেসবুকে আপনার ওই অ্যাডটি আপনার পেজের মধ্যে যেমন আমি এটা লাইক দিলাম তো আমি এই পেজটাতে ঢুকলাম ঢুকার পর আমি যে এখানে আপনার ফলো অপশনটি দেখতে পাচ্ছেন এটা ফলোইন আছে আগে থেকেই তো এখানে ফলো দেওয়ার পর আমাদেরকে যদি এটা ফলো ব্যাক করে তাহলে আমরা এখানে যদি কোনো অ্যাড দিই অ্যাড দেওয়ার পর এই হেলথের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে আমরা অ্যাড দেওয়ার সাথে সাথে ওই ফ্রেন্ডগুলো সবাই আমাদের অ্যাডটি দেখতে পাবে আপনার এই যে হেলথ রিলেটেড যেগুলো যে ধরনের আপনার পেজগুলো আছে পেজগুলোতে ঢুকবেন ঢুকে ওইগুলো ফলো দেখবেন যেমন আমি এটা ফলো দিচ্ছি এটা আমার এই যে ফলো হয়ে গেছে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদের
দেখুন এখানে আমার লোগোটি দেখতে পাচ্ছেন, আমি এই পেজে ঢোকার পরে এই যে আমার লোগোটি দেখতে পাচ্ছেন। তো আমি ইচ্ছে করলে আমার কোম্পানি রিলেটেড যে কোনো ধরনের পোস্ট আমি এখানে করতে পারি। পোস্ট করার পর এই যে আপনার পেজের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন যদি আমাকে অ্যাপ্রুভ করে ওই পোস্টটি, তাহলে এই পেজের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে, যতগুলো মেম্বার অডিয়েন্স আছে, সবার কাছে আমার অ্যাডটি চলে যাবে। তো আপনারা ফার্স্টে ফলো দিয়ে রাখবেন, ফলো দেওয়ার পর আপনার এটি যদি অ্যাপ্রুভ হয় ফলো ব্যাক করে, তাহলে আপনার এখানে মেসেজ পাবেন আপনার নোটিফিকেশানে। এরপরে আছে গ্রুপ, তো গ্রুপে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেলথ রিলেটেড যতগুলো গ্রুপস আছে সবগুলো গ্রুপস আমার সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন পাবলিক হেলথ সোসাইটি অফ বাংলাদেশ, পাবলিক হেলথ রিসার্চ অ্যান্ড সাপোর্ট গ্রুপ বাংলাদেশ, ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ অ্যাওয়ারনেস গ্রুপ 100% প্রফিট্রি, সবগুলো হেলথ রিলেটেড গ্রুপস আমার এখানে ওপেন হয়ে গেছে। তো আপনার এখানে যে কিওয়ার্ডটা দিয়ে এখানে চার্জ দেবেন, সেই ওই রিলেটেড সবগুলো গ্রুপ, সেই ফটোস, পিপল, পোস্ট সবগুলো আমার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন ফিটনেস দিয়ে চার্জ দেওয়ার পর আমার সামনে ফিটনেস রিলেটেড যা আছে সব ওপেন। এই যে পেজ, এখানে যদি আপনি পেজে আসেন তাহলে ফিটনেস রিলেটেড সবগুলো পেজ আপনি দেখতে পাবেন। এরপরে যদি প্লেসে আসেন, প্লেসে আসার পর ফিটনেস রিলেটেড সবগুলো প্লেস আপনি এখানে দেখতে পাবেন। এরপরে যদি গ্রুপসে আসেন, তাহলে এখানে গ্রুপস রিলেটেড সব কিছু আপনার যতটি যত গ্রুপস আছে ফিটনেস রিলেটেড ওই গ্রুপসগুলোতে আপনি অ্যাড হতে পারেন। বিশেষ করে আপনার পেজ এবং গ্রুপসগুলোতে অ্যাড হবেন, প্রতিদিন 5-6টা করে গ্রুপ এবং পেজে অ্যাড হবেন। তো আমি এখানে একটি অ্যাড দিলাম, জয়েন দিলাম, জয়েন। অনেকগুলো জয়েন দেওয়ার পর এখানে দেখছেন লেখা আছে অ্যান্সার কোশ্চেন, আপনার এই যে গ্রুপটি প্রাইভেসি করা আছে সেই জন্য আমার এখানে কিছু বলছি ইনফরমেশান দেওয়ার জন্য। তো আমাদের এগুলো দরকার না, এগুলো আমরা স্কিপ করে এখানে এক্সিস্ট করে চলে যাব। যেগুলো সরাসরি জয়েন করা যায় আমরা ওইগুলোতে জয়েন করি। আমি আপনাকে কিওয়ার্ড দিয়ে যেমন হেলথ টিপস, দেখুন হেলথ টিপস চার্জ দেওয়ার পর, কিওয়ার্ডটি চার্জ দেওয়ার পর আমার এখানে হেলথ টিপস রিলেটেড সবগুলো ওপেন হয়ে গেছে। তো আপনার এখানে যখন ভিডিওস এখানে আসবেন, আসার পর সবগুলো হেলথ রিলেটেড সবগুলো ভিডিও এখানে দেখতে পাবেন। যখন পেজে আসবে, পেজে আসার পর এখানে হেলথ রিলেটেড সবগুলো পেজ আপনারা দেখতে পাবেন। তো আপনার পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন। আবার আমাদের অ্যাকাউন্টে অডিয়েন্স আমি আগেও বলছি আপনাকে, আপনাদেরকে আগেও বলছি অডিয়েন্স বাড়ানোর জন্য আমরা ইচ্ছা করলে একটি পেজে ঢুকিয়ে আমরা এখানে অ্যাড দিতে পারি, যেখানে যে কোনো অ্যাড দিতে পারি। অ্যাড দেওয়ার পর পেজের যে অ্যাডমিন আছে উনি যদি আমাদের এই অ্যাডটি অ্যাপ্রুভ করে, তাহলে
ওই পেজের মধ্যে আমাদের অ্যাডটি শো হয়ে যায়। এতে করে অ্যাডের মধ্যে যতগুলো মেম্বার আছে সবাই দেখতে পাবে। তা আপনার ইচ্ছা করলে গ্রুপসে যেগুলো আছে এগুলোতে আপনার গ্রুপে এগুলোতে ইন করতে পারেন। ইন করার পর আপনি দেখবেন এখানে যারা লাইক করে, আমি আপনাকে আরেকটা গ্রুপসে দেখাচ্ছি এখানে নাই। যখন আমি এই গ্রুপসে আসলাম, আসার পর এখানে দেখেন আপনার এখানে যারা লাইক এবং কমেন্ট করছে, ইচ্ছে করলে গ্রুপসে ঢুকে আমরা লাইক কমেন্টসে যারা করছে তাদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে লাইক এখানে কমেন্ট করছে। তো আপনারা এখানে ইচ্ছে করলে এখানে ঢুকিও, এখানে যারা কমেন্ট করছে যেমন এটি হেলথ রিলেটেড বিষয়ে যারা কিছু জানতে চায় ওরাই বিশেষ করে এগুলোতে ওই বিষয়গুলোতে কমেন্ট করে, লাইক দেয়। তো আপনার ইচ্ছেগুলো ওইখানে ঢুকিও, ওদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। এতে করে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার একটি অডিয়েন্স বাড়লো। এরপরে লাইক যারা দিচ্ছে ওদের করতে পারে, যেমন আপনি এখানে ঢুকে এই যে ওনাকেও আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ওনার প্রোফাইলে ঢুকে এই যে ফ্রেন্ডস, এগুলো হচ্ছে আপনার হিডেন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। তো আপনারা ইচ্ছা করলে এভাবেও আপনারা অডিয়েন্স বাড়াতে পারেন। এরপরে দেখুন আপনি চাচ্ছেন বাইরের কান্ট্রির অডিয়েন্স নিয়ে আসার জন্য আপনার অ্যাকাউন্টে, সরি আমার এখানে নেটের সমস্যা হচ্ছে, তো দেখুন আপনি চাচ্ছেন এখানে হেলথ রিলেটেড ইউএসএর ট্রাফিক আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য। তো আপনি এখানে কীভাবে নিয়ে আসবেন ইউএসএর হেলথ রিলেটেড কিছু ট্রাফিক বা যে কোনো দেশের, বিশ্বের যে কোনো দেশের ট্রাফিক আপনি এখানে কীভাবে নিয়ে আসবেন? আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে তাই আপনাকে দেখাতে পারতেছি না, সেজন্য সরি। দেখুন আপনি চাচ্ছেন এখানে বাইরের ট্রাফিক এখানে নিয়ে আসার জন্য বিশ্বের যে কোনো দেশের কান্ট্রির, সাপোজ ধরুন আপনি আমেরিকার ট্রাফিক আপনি এখানে নিয়ে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো সেই জন্য আপনি এখানে হেল্প লিখবেন, যে কিউআরটি এখানে দেবেন। কিউআরটি দেওয়ার পর আপনি এখানে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি লিখবেন ইউএসএ। সাপোজ আমি ইউএসএ কান্ট্রির ট্রাফিক নিয়ে আসবো, তো আমি এখানে কিওয়ার্ডটি দেওয়ার পর আমি দিব ইউএসএ। দেওয়ার পর এখানে সার্চ বারে আমি ক্লিক করব, দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ হেলথ রিলেটেড যতগুলো পেজ আছে, গ্রুপ আছে, ভিডিওস, ফটোস, পিপল, পোস্ট সবগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে পেজে আসবেন, আসার পর আপনি এখানে পেজে ঢুকে আপনি এখানে ফলো দেবেন। এরপরে দেখেন আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এখানে পেজের মধ্যে যারা লাইক কমেন্ট করে তাদেরকে আপনি আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড বানাবেন। তো আমি এখানে কমেন্টে আসলাম,
আসার পর দেখুন আপনার এখানে নাম দেখতে পাচ্ছেন যারা কমেন্ট করেছে, তো ওদেরকে ইচ্ছা করলে আমি অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো তারা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তারা আমাদের ফ্রেন্ড আপনার অ্যাকাউন্টের একজন মেম্বার হয়ে যাবে। তো উনি হবে আপনার ট্রাফিক। তো আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। আপনার বিশেষ করে পেজগুলোতে আপনার লাইক দিবেন আর হচ্ছে ফলো দিয়ে রাখবেন। তো আপনার পেজগুলোতে ফলো দিয়ে রাখলে যখন আপনার পোস্ট করবেন ওই পেজের মধ্যে মেম্বার যারা আছে তারা সবাই দেখতে পাবে। এরপরে গ্রুপে আসবেন, আপনার বিশেষ করে পেজ এবং গ্রুপ এই দুইটি ফলো করবেন, এখানে আর কোনো কিছু দরকার নাই। পেজ এবং গ্রুপে আপনারা জয়েন হবেন, দ্যাটস এনাফ। তো আমি এখানে গ্রুপে জয়েন দিলাম, কারণ একটা গ্রুপের মধ্যে বা একটা পেজের মধ্যে যতগুলো মেম্বার থাকে ওই গ্রুপ এবং পেজ যদি আপনাকে অ্যাপ্রুভ করে তাহলে আপনার ওইখানে যদি 1,00,000 মেম্বারও থাকে তাহলে আপনি পোস্ট করার সাথে সাথে আপনার ওই গ্রুপে 1,00,000 মেম্বারের কাছে পৌঁছে যাবে। তো সেই জন্য আপনি প্রতিদিন কী করবেন, পেজ দিয়ে লাইক দেবেন, ফলো দেবেন আর হচ্ছে গ্রুপে জয়েন করবেন। প্রতিদিন 5-6টা করে গ্রুপ, 5-6টা করে আপনার পেজে অ্যাড হবে। এতে করে আপনার প্রতি মাসে 200টা পেজ এবং গ্রুপে রিকোয়েস্ট পাঠাবে। এ থেকে যদি আপনার 50টাও যদি অ্যাপ্রুভ করে তাহলে অনেক। তো আমি এখানে আরেকটি কিওয়ার্ড দিচ্ছি, হেলথ সেন্টার আমি এখানে দিলাম কানাডা। ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে কানাডার ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছেন, তো আপনি এখানে কি করবেন, আপনি আপনার যে কিওয়ার্ডটি আছে কিওয়ার্ডটি দেওয়ার পর আপনার কান্ট্রিটি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে চারবারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার হেলথ সেন্টার যতগুলো আছে কানাডা সবগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই যে পেজে পেজে আসবেন, পেজে এসে আপনি এখানে লাইক করেন, এরপরে আপনি ভিতরে ঢুকে পেজের ভিতরে ঢুকে আপনি এখানে ফলো করবেন। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রাফিক জেনারেট করবেন, ট্রাফিক বাড়াবেন। আর ওই ট্রাফিক যখন আপনার এখানে যখন এই যে পেজ এবং গ্রুপগুলো জয়েন হবে, পেজ এবং গ্রুপগুলোতে যখন জয়েন হবে ওইখানে যারা মেম্বার আছে তখন ওরাই আপনার ফ্রেন্ড হবে, ওরাই আপনার ট্রাফিক। তো আমি এখানে কানাডাটা মুছে এরপরে এখানে যদি আমি সাপোজ ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া চার্জ দেওয়ার পর দেখুন আমার সামনে যতগুলো ইন্ডিয়ার পেজ গ্রুপ আছে সবগুলো ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা ফোকাস কিওয়ার্ড আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড ফোকাস কিওয়ার্ডগুলো দিয়ে যেদিন চার্জ করবেন চার্জ করে আপনারা গ্রুপ এবং পেজগুলোতে অ্যাড করবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।